ভুবনঝার পশার বেড়েছে আগের বাড়ি ছিল নড়িহাঁটি এখন করেছে দড়ি মাগ্রোয় বাড়ি বলতে এই কোনো রকমে মাথা গোজার মতন একটা আস্তানা শনের চাল বাঁশের খুঁটি চটার বেড়ায় মাটির গাঁথনি দুয়ার পাড়ের পচা কাদা আর ধানের তুষ দিয়ে গাঁথনিটা বেশ জব্বর হয়েছে ওই পাড়ার চৈতন ঘর বানানোর পুরো দায়িত্ব নিয়েছে পরিশ্রম একটু বেশি হল তা হোক গ্রামের মধ্যে একটা ওঝা থাকা ভালো তাতে দশেরই মঙ্গল সেদিন বেলাবেলি বাড়িটার তদারকি করতে এসে থ একই দুদিন আগেও বকুলতলার নিচে দাঁড়িয়ে দেখে গেছে চৈতন কাদা আর মিশিয়ে মুগুর পেটাচ্ছে আজ তার কি চেহারা এই ঘরটাই ভুবনের নিজের বাড়ি নতুন বাড়ি কবছর বাদে আম কাঠালে ভরে উঠবে গরু পুষবে হাম্বা সেই ডাক শুনতে আর বেশি দেরি নেই ঘরের ভিতর ঢুকে ভুবন বলল কি করেছিস চৈতন এ যে রাজপুরী ঠাট্টা করো না ওঝা গায়ে গতরে করতে হয়েছে তোমার ভূতের মন্তর না যে আলবিস তালবিস দিয়েই হল না রে সত্যি ভালো হয়েছে ইচ্ছে হচ্ছে আজই গিন্নিকে নিয়ে চলে আসি তা ভালো যখন বলছো একটা বিড়ি খাওয়া হতো ওঝা আর চৈতন এখন সামনাসামনি সামনা সামনি বাইরে খাঁখা রোদ বুঝি আগুনের হলকা পায়চারি করছে চালের তলায় নতুন মাটি ঠান্ডা বসে বেশ আরামি বোধ হচ্ছে এমন সময় বিড়িতে টান দিতেও সুখ ওঝা মুখ খুলল এবার একটা কাজই বাকি চৈতন আশ্চর্য হয়ে তাকায় সবটাই তো হয়ে গেল খুচখাচ কাটারি দিয়ে একটু আতটু হাত চালালেই হয়ে যাবে বলে আবার কি রইল তো জানি তুই ভুলে যাবি চৈতন যে কর্ম করে খাবো তার জন্য আড়াল ডাল চাই না আদাঙ্গুল জীব বের করে দেয় চৈতন বলে একদম খেয়াল ছিল না তা চিন্তা করো না সাইডে একটা হাফ ব্যানা দিলেই তোমার নরমুন্ডুর আসন বসাতে পারবে ভুবনুঝার বাবরি চুল কটা চুল মাঝে মাঝে হাবার জোর বাড়ছে লম্বা মোচের গুচ্ছ ওঝার গলা ছুঁয়ে যায় অচৈতন হাতের নাগালে পড়ে থাকা একটি কঞ্চির আগা কুড়িয়ে সিদ্ধারা টান করে পিটুল করে ওঝা এবার পাওনা গন্ডার হিসেবটা কষে ফেল দুদিন বাদে তো ঘরে উঠবে ভুবন ওঝা কপালে চকচকে সিঁদুরের ফোঁটা নিয়ে সোজাসুজি তাকায় কোন কথা বলে না ও বাড়িটা তো ভাইদের জন্যই রেখে আসতে হবে একবার ভিটে ছাড়লে ভাগের আম কাঠালো জুটবে না বাবার বসত বাড়ি বেচতেও মন চায় না তাই নতুন করে ঘর বানাতে যে এতটা লেগে যাবে আগে ভাবেনি কথা আছে না ঘর করতে করি আর বেড়া বাঁধতে দৌড়ি আজ ফিল্ডে নেমে তবেই বুঝতে পারলো ভুবন খুব তো বলেছিলি মাথা বাকিটা চৈতন করে দেবে তা এখনই পয়সা পাচ্ছি কোথায় আগে ঘরে ঢুকি রোগীপত্তর খুঁজে দে ওঝার কথাবার্তা বড় একটা সুবিধে থাকে না তবে মাথা গরম করলে কাজ হবে না চৈতন দ্বিগুণ উৎসাহ নিয়ে বলে টাউন থেকে একটা সাইনবোর্ড লিখে খেয়াঘাটে টাঙিয়ে দাও ভুবন ওঝার নতুন ঠিকানা টুকটাক ব্যাধি নিরাময় হয় ভূতে ধরায় স্পেশালিস্ট পরীক্ষা পার্থনীয় হুম মন্দ বলিস নি চৈতন খারাপ বলিনি তো গায়ে লোক হলে কি হবে গা যা হোক পেটে একটু আছে বিড়ি আর একটা আজ ভুবন পারে এসেছে এখানে এসে ভুবনের কতকগুলো অভ্যাস এসে গেছে ঘুম থেকে উঠেই উঠোনে দাঁড়িয়ে পূব মুখ একটা প্রণাম দেয় তারপর আশাওরার ডাল ভেঙে দাঁত মাজতে মাঝতে দুয়ার পাড়ের কুচি ঘাসের ওপর খালি পায়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত প্রাতভ্রমণ সকালবেলায় ঘাটে গিয়ে দাঁড়াতেই ভুবনের ভুঁড়িওলা পেট রুদ্রাক্ষের মালা সমেত পুরো চেহারাটা ভেসে ওঠে চকচকে জলে কুলকুচির শব্দ হতেই চেলা মাছ পুটি মাছ চোখের সামনে কি ঘুরঘুর ভুবন কান কাঁপানো শব্দ তুলে জিভ পরিষ্কার করে দাঁতনটা গভীর জলে ফেলতেই মাছগুলোর দৌড়ে যাওয়া দেখার মতো এরপর ভুসভুস গোটাকয়ে ডুব দিয়ে জপ তপ সেরে কিসব মন্ত্র পড়তে পড়তে ভিজে কাপড়ের জলে ধুলোর ওপর পায়ের ছাপ ফেলে বাড়ি ঢুকে যায় ফুল তোলা নতুন করে এক থান সিঁদুর ভেঙে ঠাকুর দেবতার কপালে দেওয়া নিজের কপালে নিয়ে বাসি পেটে পুজো টুজো সেরে বাইরে বেরোতেই দেখবে কেউ না কেউ এক ঘটি জল নিয়ে বসে আছে উঠোনে উঠোনে নেমে গম্ভীর গলায় বলবে কি নাম চৈতন্যের সঙ্গে পাওনা গণ্ডা মিটে গেছে ও দৈনিক সন্ধ্যেবেলায় বাজারে যাবার আগে ওঝার সঙ্গে দেখা করে কোন রোগীপত্তরের খবর থাকলে দেয় আর দিলেই তো নগদ কাঁচা টাকা ওঝাকে যেসব খবর বার্তা দেয় তাতে পকেট খরচ চলে যায় চৈতনের আর একটু বেশি সময় থাকলে বিড়িটা চাটা তো বাঁধা রোজি একটা না একটা থাকবেই রোগী না হোক অমুক গ্রামে ভাই ভাই অশান্তি বাড়ি বন্ধ দেওয়া অমুকের নষ্ট ছেলেটাকে ভালো করলে বিরাট বকশিস কিংবা নান্দল গ্রামে ভূতের উৎপাদ বেড়েছে চৈতন তাই ভুবন ওঝার এক নম্বর সাগ্রেত হয়ে উঠেছে তাছাড়া সব কাজ ফেলে রেখেও যে কাজটা চৈতনকে করতে হয় তা হল গাংকুলে হরির চায়ের দোকানে গিয়ে খোঁজ নেওয়া কেউ ঠিকানা দিয়ে গেছে কিনা চৈতন সাজান সর্দারের দলে মুটেগিরি প্রায় ছেড়েই দিয়েছে লবণ তুলে পড়া যায় তাছাড়া অত ভারী বোঝা টানতে টানতে কাঁধটাও বসে যাচ্ছে ওঝার সঙ্গে থেকে হিসাব করে দেখেছে হাটবারে প্রায় সমান রোজগার লম্বা লম্বা পা ফেলে অনেককেই চৈতন টিক্কা দিতে পারে তবে সে একটা লোককে পারে না সে হলো এই ভুবন ওঝা অনেকবার পরক করে দেখেছে ও হয়তো হুকুম দিল ভাইনা গ্রামে যেতে পরে যাবে নিজে রোগীর বাড়ি অনেক সময় তাকেই সঙ্গে থাকতে হয় কিন্তু এমন জায়গা আছে যেখানে ঘোড়ার গাড়ি সাইকেল কিংবা নৌকো চলার খাল বিলও নেই ভরসা কেবল হাঁটা পথ দেখা গেল চৈতন মাঝপথে যেতে না যেতেই ওঝা ঝাড়ফুঁক সেরে বাড়ি ফিরছে পথের মাঝে চৈতনকে বোকা বানিয়ে বলে একটু মন দে চৈতন আমার সঙ্গে কাজ করতে দশ হাত আর দশ পা চাই বুঝলি সেটা না হয় মানা গেল কিন্তু এমন অজগায়ে এত তাড়াতাড়ি কি করে পৌঁছানো সম্ভব তা বড় রহস্য লোকমুখে অবশ্য চাউর আছে ভুবন ওঝার পালকি আছে ভূতের পালকি চৈতন তাই তককে তককে আছে মন প্রাণ আরও বসে গেছে ওঝার চাল চলনে দেখতে দেখতেই তো গেল হপ্তায় ভদ্দরের জমি বায়না নিল একেবারে লিখিত জমি থেকে মাটি নিয়ে ইট কাটা হবে লাভের মধ্যে ভদ্দরের একটা পুকুর হবে তা পয়সা করি ভালো না হলে কি আর ইটের পাঁজা পোড়ানো যায় ভুদরাই নাকি গান ধরে পালকি চালায় আকাশ দিয়ে ভুবনের পালকি ছোটে চৈতন পুরোপুরি বিশ্বাস করে না তবে না করলেও রহস্য একটা আছে ঠিক মন মেজাজ নরম বুঝে একদিন কথাটা পেরে বসল ওঝা তোমার দিন তো ফিরছে বলেছিলাম না এই শ্রীমানকে বিশ্বাস করো ভুবন ঘোলাটে চোখ খুলে বলে মদলোপ কি চৈতন বলে ভাল আন্দাজ যখন করেছ তাহলে বলেই ফেলি হুম বল তোমার ভূতের পালকিতে একদিন চড়াবে এসব কথাকে বলল এ যেন আমার কথা গা শুদ্ধ লোক জানি আগে বিশ্বাস করতাম না এখন দেখছি ঠিকই ভুবন কোন কথা বলে না একটু চিন্তা দেয় মনে মনে আবার ভাবে চৈতন তো তারই সাগরে ঠিক আছে মন দিয়ে কাজ কর চড়াবো একদিন সাবধান মনের ভেতর ভয় নেই তো না তিন সত্যি তিন সত্যি না থাকলে কিন্তু ব্যাটারা ঠিক টের পায় আর পেলেই তখন কিছু বলবে না পালকি যখন বাঁশঝাড় কিংবা শ্মশান মুখ যাবে তখন টুক করে চৈতন বাধা দিয়ে বলে ব্যাস আর বলতে হবে না বুঝে গেছি ভয় নেই তোকে কি আমি একা ছাড়ব মন্ত্রপাঠ গা বন্ধ অনেক কিছুই করতে হবে তার আগে চৈতনের মন মেজাজ বেশ ভালো যাচ্ছে ওঝা হুকুম দেবার আগেই বুঝি পারলে কাজটা সেরে ফেলে কম কথা নয় ভূতের পাল কি বটতলার রাস্তা পেরিয়ে আরো ঘন জঙ্গলে ঢুকে যায় আশাওড়ার ভাটি গাছের পাতায় ওঝার পায়ে বাড়ি লেগে শব্দ উঠছে এই অন্ধকার গাছপালার ভেতর শুধু জোনাকির আলো ঠিক যেন কাঁথা সেলাই সূচের মতন এঁকে বেঁকে যাচ্ছে তার মধ্যে বাদুরের ডানা ঝাপটানি শেয়ালের ডাক ভুবন আরও এগিয়ে যায় গিয়ে সরা গাছের গায়ে তিনবার চাপড় মারে কথা বলা শুরু হয় ভুবন ওঝা বাদে সবার কথাবার্তা কেমন কান্না কান্না নাকি নাকি শুনতে চাই কে বলে দিয়েছে আমি তোদের পালকিতে চড়ি কেউ না কেউ না বললেই হলো ওঝার রেগে যায় দাঁড়া দেখাচ্ছি মজা ভুবন আসছে একা একা কিন্তু শব্দ উঠছে বিকট জোরে আশপাশের গাছপালা যেন আর একটাও আস্ত থাকবে না এমনভাবে ডালপালা ভাঙতে লাগলো তখন ভুবন একবার দাঁড়িয়ে পড়ল না এভাবে চটানো ঠিক নয় এই সন্ধেবেলা গাঁয়ের লোক জড়ো হয়ে যাবে তাতে অবশ্য যায় আসে না কেননা ভূতগুলোকে কেউ দেখতে পাবে না তা হোক অমন ফলন্ত গাছপালার ডালডুল ভাঙানো উচিত নয় বলল ঠিক আছে এবার কার মতন রেহাই দিলাম তারপর কোনো শব্দ হল না কেউ যে এ তল্লাটে আছে তাও বোঝা গেল না এদিকটায় লোকজন খুব কম বাড়ি মুখ দোয়া দক্ষিণে বট বটলতা আর এই বটলতায় এসেই ওঝা ঝুড়ি নামানো বটের গুড়ির মধ্যে নিজেকে আড়াল করে ঝোড়ার ভেতর পাতলা ফিনফিনে শিল্কের আসন সেটা পেতে বসে শুধু তিন তুড়ি দিয়ে বলতে হবে চালাও পালকি হজিপুর ব্যাস সাঁই করে রাস্তাঘাট দিয়ে যাবে মনে হবে একটা ঝড়ের হাওয়া বয়ে গেল যতই লোকজন মাথা তুলে হঠাৎ চমকে তাকিয়ে দেখুক কিছুই দেখা যাবে না আসলে ভুবন তখন গুরু মশাই ভুদরা তার শিষ্য গুরুদেবকে নিয়ে চলে আদেশ মতন এমনভাবে দিব্যি চলে যাচ্ছিল কিন্তু সংসারেও তো ঝগড়া হয় যতই সে ওঝা হোক তন্দ্রমন্ত্র নিয়ে এতটাই মুশগুল যে ঠিকঠাক বাজার হাট হয় না তাতে বউ তো রেগে যাবেই রাগের কথা বলতেই পারে তেমনই ঘটে গেল একদিন ভুবনের বউ কদিন ধরেই বলছিল চাল ফুরিয়ে আসছে ভুবন উত্তরে বলে ঠিক আছে এক কথা একই উত্তর সেদিন একবারই ডাক পড়েছে তক্ষুনি যেতে হবে বাড়ি এসে বললো এক্ষুনি ভাত চাপাও সন্ধেবেলা গিয়ে আজ আর আশা হবে না বউ শুনল কোনো কথা বলল না ওদিকে ভুবন্ত নিজের মনে ছোলা টোলা গুছিয়ে রেখে সামনে গেছে কি হলো চুপচাপ বসেছে রাগের মাথায় বউটা বলেছিল আমার হাত পা সেদ্ধ করে খাওয়াবো একটু বিবেচনা করে দেখলো না ভুবন সত্যি তো চাল নেই সেই রাগে ঘর ছেড়ে বেরোতে গেলে গুণিন হয়ে যেসব কাজ করতে হয় তা না করেই শুধু মুখে বেরিয়ে পড়ল সেই এক জায়গা অর্থাৎ বটতলার নিচে এসে ঝোলা রেখে কাপড় পেতে যেই বলল, জলদি চল অমনি পালকি উড়ে চললো ভুতরা পালকি কাঁধে আজ এ ওর দিকে তাকাচ্ছে ব্যাপার কি আজ মনে হচ্ছে গুরুমশায়ের মন ভালো নেই কথা নেই বার্তা নেই হাঁটু নাচানো সেসব ফুর্তি কোথায় গেল অন্য ভূত বলল চুপচাপ এগিয়ে চল পালকি কাঁধে উঠেছে যাচ্ছি তো কিন্তু কোন দিকে সোজা সোজা যে সবার ছোট সে বলল যখনই একটু খেলতে বসি তখনই ওঝার ডাক চল চল জলদি গানের পার ধরে মেছু ভূতদের ঘরবাড়ি ফেলে রেখে পালকি এগিয়ে চললো পশ্চিমের গ্রামে মজুমদার বাড়ি ও বাড়ির বড় বউকে ভূতে ধরেছে ভূত ছাড়ালে অনেক টাকা চার ভূতের মুরুব্বি তার প্রথম থেকেই মনে খটকা যাচ্ছে বটে কিন্তু মাঝে মাঝে পিছন ফিরে গুরুমশায়ের চোখ মুখ লক্ষ্য করছে বেশ বেতালা মানুষের মতন লাগে পালকির দুটো দরজা খোলা বাতাসে ওঝার চুল ওড়ে বেভুল মানুষও বলা যায় নিঃশার বসা তা নিজের মনে থাক জ্যান্ত মানুষকে নিয়ে বাজে চিন্তা ঠিক নয় তাছাড়া এসব ঘুণাক্ষরেও টের পেলে আস্ত রাখবে না হাটে বিষে তরকারি হাটায় চৈতনের কাঁধ চেপে ধরেছিল রে খুব পালকি চড়ছিস আমাকে একটু চড়া বড় বিপদ চৈতনের আজকাল রাস্তাঘাটে সবাই ধরছে কথা ঘুরিয়ে দেয় চৈতন বলে খেয়ে পেছিস। ওই ভূতের নাগালে যেতে আছে অনেক ঝক্কি ঝামেলা পালকিচড়ায় বুকের পাটা লাগে সে হিম্মত হয়নি এখনো ডর থাকলে যান বাঁচানো কষ্ট সে বাড়ি এসে চৈতন বেজায় রকমের ছটপট করছে এতদিন ধরে সে ভুবন ওঝার সঙ্গে আছে বলা যায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে তবু শান্তি থাকতো এখনো যদি এক আত্মা টিদ্যে শিখে নিত কিংবা নিদিন পক্ষে পালকি চড়া কিছুই হয়নি কেন যে ওঝা মিথ্যে বলে দিন কাটাচ্ছে কোন মতলব কেই জানে নদীর পার রেখে জঙ্গল রেখে পালকি এখন সোজা পুটি বিলের মাঠ ধরেছে সবুজ ধানের চারা অল্প স্বল্প আকাশে তুলোর মেঘ বড় সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে মনে হয় বুঝি যেতে যেতে চাঁদের গা মুছিয়ে দিচ্ছে মেঘ এমন দৃশ্য ভুবনোঝাকে আরও বিভোর করে তোলে বাড়িতে যে একটা অশান্তি হয়েছে তা আর মনে নেই আকাশের ভেতর এমন ভেসে বেড়ানো যেখানে খুশি যাওয়া কজনেরই বা ভাগ্যে জোটে খুব আনন্দ হচ্ছে এমন আনন্দ যে ঘরে না ফিরলেও চলবে মাঝে মাঝেই পালকিতে চড়ে কিন্তু আজকের আমিজাই অন্য রকম এই শূন্য আকাশে বসে একটা হাততালি বুঝি দিয়ে দেবে ওঝা মুরুব্বী ভূত বেশ ক্লান্ত হয়ে আবার ফিরে তাকায় এ কি গুরুমশাই করছে আচ্ছা বলেই বুড়ো ভূতের কি আনন্দ যেন হাতের নাগালে পেয়ে গেছে সাত রাজার ধন মাথার খুলিতে টোকা দিতেই খুলে গেল বুদ্ধিটা যেই হাঁ করলো অমনি পাখি ফুরুত করে পালকির ভেতর দিয়ে উড়ে পালালো ওঝা সেই পাখি দেখে ভীষণ ভয় পেল কেঁপে উঠল আর কেঁপে উঠতেই হুকুম হলো কড়া গলায় হে থাম কিন্তু থাম বললেই তো আর থামা যায় না অনেক নিয়ম আছে গুরুমশাই যতক্ষণ না আদেশ দেন বুড়োভূতের দাবরানি শুনে অন্যরা পালকিটা কাঁধ থেকে নামিয়ে গলা বাড়িয়ে পালকির ভেতরটা নজর করতেই বোঝা গেল ব্যাপারটা ভুবনঝা বা গুরুমশাই যেই হোক এখন এই মানুষকে বুঝি চেনাই যায় না দর দর করে ঘামছে আর তোদের হুকুম করব না আমাকে নামিয়ে দে এই কান ধরছি এই নাগ মুলছি কিন্তু ভূতরা তো এখন শুনবে না নাচে বিভোর হয়ে আছে ওরা ভুবন আবার বলে মন্ত্র পড়তে ভুলে গেছি বলে তোরা আজ শাস্তি দিবি হ্যাঁ দু নামিয়ে দে পালকিটা পুঁটি বিলের মাথায় ঝুলছে চারপাশে ভূতের নৃত্য ও যাওসায়। এবার তোমার রক্ষা নাই শিখ ভুবন ওঝার হদিস মিলল দুদিন পর মিলল সেই বটগাছের নিচে যেখানে বসে ভুবন মন্ত্র পড়ে তিন তুড়ি দিয়ে বলতো চালাও পালকি হজিপুর ভুবন ওঝাকে দেখতে এত লোক আসবে কেউ কল্পনাও করেনি কেউ বলল আমাদের খুব ক্ষতি হলো হাজার হোক গ্রামের ওঝা কিন্তু কি করে এটা হলো ভাববার কথা কেউ বলল। ভুদরাই বাগে পেয়ে মেরে রেখেছে এতদিন বেটারা খুব খেটেছে তো বিশে নামের সেই লোকটা চোখের জল মুছিয়ে চৈতনের কাঁধে হাত রেখে বলল ঠিকই বলেছিলি চৈতন ভূতের পালকি চড়তে বুকের পাটা চাই